সারাক্ষণ শুধু নেচে গেলে হবে না, বুঝলি? ফোকাসটাকে ঠিক রাখতে হবে। হাই, ক্লাসে কিভাবে আমার দিকে তাকাচ্ছিল দেখলি? সারাক্ষণ তো তুই ওর দিকে তাকিয়েছিলি, ও কখন তোর দিকে দেখলো? আমি যখন ক্লাসে উঠে দাঁড়ালাম আমার দিকে দেখলো না? হাদি দেখলি, দেখলি বলেছিলাম না, এখন এক মুহূর্ত চোখটা আড়াল হতে দেবে না। বুঝে গেছে, মালটার একটা রিমান্ড আছে, আড়াল হলে এই মাল বেয়াদ হয়ে যাবে। আজকালকার মেয়েরা না অনেক স্মার্ট, ফার্স্ট আওয়ারের লুক, সেকেন্ড আওয়ারে টাচ, থার্ড আওয়ারে এক্সকিউজ মি। দেখলি টাচ করে গেল, তোমাকে টাচ করে না ডচ করে গেল, বুঝেছো? আরে বাবা, যেতে যেতে গায়ে গা লাগবে না? ইডিয়েট, এটা গায়ে গা লাগা? ইটস টাচ, ইটস পার্ট অফ লাভ, যেটা ও পেলো, বাংলায় যেটাকে বলে স্পর্শা। হরে কৃষ্ণ। আর তুই কি পেলি? ডিউ পার্ট, পরমানন্দ। আচ্ছা আচ্ছা, আদি তোর কি মনে হয় বলতো, রিয়া তোর হয়ে গেছে? কেন, কোনো সন্দেহ আছে নাকি? এইসব মেয়েকে তুলতে না আমার দু ঘন্টাও সময় লাগে না। Not even 2 hours, dude. Oh, really? ঠিক আছে, আমাদের সমাজ সামনে তুই যদি রিয়াকে কিস করতে পারিস তাহলে ভেবে নেব রিয়া তোকে ভালোবাসে। চল বাজি রাখবি 500 টাকা। কিস মানে চুমু? হ্যাঁ। আদি গুরু রাজি হয়ে যা, খাররা 500 টাকার নোট হাতে চলে আসবে, হেভি মস্তি হবে। ওকে ডান। চল বের কর টাকা, বের কর। ও ঠিক আছে, টাকাটা আমি দিয়ে দিচ্ছি, তোদের সবার সামনে বলছি কিন্তু, হ্যাঁ এটা চিটিং ছিল, চিটিং। আদি গুরু তো তো জবাব নেই মাইরি, আজকে তোরা যা খেতে চাইবি আমি খাওয়াবো। এবার কি রে, 1000 টাকা বেট, লিপ টু লিপ কিস। না আদি, আরে ঘুষ না, ফুল কেস খাবি যদি বুঝতে পারে। তোর কি মনে হয় বলতো, আমি ওকে কিস করে এলাম, ও বুঝতে পারেনি? ঠিক পেরেছে। আচ্ছা, ইনফ্যাক্ট ও এটাই চাইছিল। এবার দেখবি ও আমার কাছে আসবে, আমাকে কিস করবে বলে, বুঝলি? আর শোন, আজকালকার মেয়েরা না সব A+B ফর্মুলা ফেলা, কেউ দুটো নার পরে হ্যাঁ বলে, কেউ তিনটে নার পরে। আর শোন শোন, সব মেয়েরাই না প্রেম করার সময় এটাই চায় যে তাকে যে ভালোবাসবে একটু জড়িয়ে ধরবে, কিস করবে। কাউকে ভালো লাগলে সেই ভালো লাগাটাকে সম্মান দিতে হয়, অসভ্যতা করে কেউ তাকে ছোট করে না। তো চোখে ওই ঝিলে স্বপ্নকে ভাসাবো, ভিজবে